হাই ফ্রেন্ডস, আমার নাম হচ্ছে তনুশ্রী দাস আর তোমরা দেখছো স্টক বেঙ্গলি। আজকে আমি ইয়েস ব্যাংকের ব্যাপারে কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে মানে 4th November ইয়েস ব্যাংকের ভেতরে 15% এর ডাউন দেখা গিয়েছিল, তার কিছু সময় পর কিছুটা রিকভারি হয়েছিল আর ফ্ল্যাট ট্রেড হতে দেখা গিয়েছে। আমরা এখন এটা বোঝার চেষ্টা করব কি বাজারে যে সব অ্যানালাইসিসরা আছে আর এখন ইয়েস ব্যাংকের ভিতরে যে সব ডেভেলপমেন্টস হয়েছে তার ব্যাপারে কি বলতে চাইছে, আর যে সব বড় বড় ব্রোকারসরা আছে আর তারা কি টার্গেট প্রাইস দিচ্ছে ইয়েস ব্যাংকের জন্য, সেই সব জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব। আর আমি আমার বলা স্টার্টিং করব NSE-র বিজনেস ডিটেইলস এর উপর দিয়ে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1st November প্রিভিয়াস ক্লোজিং প্রাইস এখানে 66.60 টাকাতে ক্লোজিং হয়েছিল আর আজকে 4th November ওপেনিং হয়েছিল 59.95 টাকা। হাই হয়েছিল 71.30 টাকা আর লো হয়েছিল 56.65 টাকাতে। যখন 56.65 টাকার লো তৈরি হচ্ছিল তখন ইয়েস ব্যাংক প্রিভিয়াস ক্লোজিং প্রাইস থেকে 15% ডাউন ছিল। এটাকে যদি আমরা 1st November এর সাথে কম্পেয়ার করি তাহলে 15% ডাউন ছিল, কিন্তু পরিস্থিতি কিছুটা সামলে গিয়েছিল আর 66.65 টাকাতে ট্রেড হতে দেখা যাচ্ছিল। মিনিমাম 15% ডাউন ছিল আর মার্কেটের ভেতর ইয়েস ব্যাংকের যেসব খবর চলছে আর এই খবরের পরে যেসব বড় বড় ব্রোকারসরা আছে তাদের অনেক কমেন্ট্রি আছে যা কিনা ইয়েস ব্যাংক নিয়ে এখনো নেগেটিভই আছে। ইয়েস ব্যাংকের ভেতরে এমন অনেক ব্রোকারস আছে যারা কিনা 40 টাকার টার্গেট প্রাইস দিচ্ছে আর এই নেগেটিভনেস এর জন্য সেই কারণে ইয়েস ব্যাংকের ভেতরে আজকে খুব বেশি সেলিং হতে দেখা গিয়েছে। তোমাদেরকে এটা মনে রাখতে হবে ইয়েস ব্যাংকের ম্যানেজমেন্ট এটা কনফার্ম করে দিয়েছে যে কিনা $1.2 billion ডিসেম্বরের মধ্যে ইনভেস্ট হয়ে যাবে। আর এটা একটা নর্থ আমেরিকার ফ্যামিলি অফিস আছে যে কিনা এত বড় ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে। আর এই খবরের উপর বড় ব্রোকারসদের কি কমেন্ট্রি আছে সেটা তোমাদেরকে দেখাবো আর তোমরা বুঝতে পারবে বাজার কি বলছে। বাজারে যেই সব অ্যানালাইসিসরা আছে তারা বলছে ইয়েস ব্যাংকের ভেতরে এখনো আনসার্টেনলি আছে আর সেটা এখনো হাই হয়ে আছে। কেন কি ইয়েস ব্যাংক যে Q2 এর রেজাল্ট ডিক্লিয়ার করেছিল সেখানে খুবই ভারী লসেস দেখিয়েছিল আর যা অ্যাসেট কোয়ালিটি আছে সেটা খুবই উইক ছিল সেপ্টেম্বরের কোয়ার্টারে। অ্যানালাইসিসরা এটা বিশ্বাস করে যে ব্যাংক যে $1.2 billion ফান্ড রেজ করছে তার জন্য অন্তত কম বেশি 30% এর প্রপার্টি বেচতে হবে। আর এখন আমাদের এটা দেখাও বাকি আছে যে অ্যানালাইসিসরা বলছে যে RBI এত বড় ট্রানজেকশনের জন্য অ্যাপ্রুভ করবে কিনা। কোনো বিদেশি কোম্পানি এসে কোনো ব্যাংকের ভেতরে এত বড় প্রপার্টি কিনে নেবে তার জন্য RBI এত বড় ট্রানজেকশনের জন্য অ্যাপ্রুভ করবে কিনা তার জন্য অ্যানালাইসিসরা ডাউটফুল আছে। এখন আমি তোমাদের সামনে চার্ট নিয়ে এসেছি আর আগের মাসে মানে 1st October লো হয়েছিল 29 টাকাতে, তারপর কনসিস্টেন্টলি এটা উপরের দিকে যেতে দেখা গিয়েছিল আর 31st October-এর দিন হাই টাচ করেছিল 78.70 টাকাতে। আর যদি আজকে আমি আজকের কথা বলি তাহলে 4th November হাই হয়েছিল 71.25 টাকাতে আর লো হয়েছিল 56.65 টাকাতে আর এখন মার্কেট প্রাইস চলছে 66.30 টাকা। তোমাদেরকে একটাই কথা বলবো, 50 days এর এক্সপোনেনশিয়াল এর মুভিং অ্যাভারেজ এটা ক্যালকুলেট হয়ে কি আসছিল 60.61 টাকার উপর। যদি এই লেভেল ক্রস করে তাহলে তোমাদেরকে এক্সিট করে দেওয়া উচিত। এটার উপর তোমরা ভালোভাবে অ্যানালাইসিস করো। এটা ছিল আজকের আপডেটস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।